হঠাৎ ইনস্টাগ্রামের একটা নোটিফিকেশনে টুম করে মোবাইলটা বেজে উঠতে অর্ণবের পাতলা ঘুমটা ভেঙে গেল। অর্ণব রায় বিএসসি ম্যাথস অনার্স বিশ্বভারতী ইউনিভার্সিটি, তার এখন থার্ড ইয়ার চলছে। পড়াশোনাতে নেহাত মন্দ নয় অর্ণব। অর্ণবের ঘুমের 12টা বাজানো সেই উৎসখানা উদ্ঘাটনের জন্য অর্ণব তাড়াতাড়ি উঠে মোবাইলটা অন করল। মনে মনে ভাবল, এই উটকো মেসেজটার ঝামেলাতে আমার বিকেলের ঘুমটা একবারে মাটি হয়ে গেল, ভালো লাগে না। নোটিফিকেশনগুলো স্ক্রোল করতে করতে হঠাৎ দেখলো একটা লেখা ভেসে উঠেছে, পিপল হিউ মে নো। আর তার পাশে যা লেখা তা দেখে অর্ণবের মন জাস্ট এক সেকেন্ডের জন্য আপ্লুত হয়ে আবার বিমর্ষ হয়ে পড়ল। স্নিগ্ধা মানে স্নিগ্ধালতা সোম, অর্ণবের সেই প্রথম বছরের ভালো লাগা। মনে মনে ভাবলো ফলো করব, কিন্তু অতীতের দাগ এত সহজে কি যায়? অর্ণব তখন প্রথম বর্ষের ছাত্র, প্রথম আলাপ তাদের ওই ক্লাসরুমের লাস্ট শীটে। হয়তো অর্ণবের অজান্তে একটা মিষ্টি ভালো লাগা জন্মেছিল স্নিগ্ধার জন্য, কিন্তু অর্ণবের ভালো লাগাটা প্রকাশ পেলে ও খুব একটা খুশি হয়নি, বরং বলেছিল, দেখ আমি এখন পড়াশোনাতে মন দিতে চাই, তুই আমার ভালো বন্ধু, কিন্তু আমার এখন এইদিকে একদম মন নেই, দয়া করে আমায় নিয়ে এরকম কিছু ভাবিস না। কিছুটা কষ্ট তো হয়েছিল, কিন্তু জোর করে কি আর ভালোবাসা পাওয়া যায়? তাই অযথা ভাঙা ইঞ্জিনের গাড়িটা না ঠেলে পড়াশোনায় মন বসাতে থাকে অর্ণব। পরের বছর স্নিগ্ধার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনেছিল, তারপর তার খবর আসে জানে না, জানতেও চায় কি করবে খবর জেনে। সে তো আর আমার পছন্দ করেন, তবে আমি কেন। প্রোফাইলটা ঝট করে খুলে যেতেই পিকগুলো দেখতে থাকে অর্ণব আর ভাবে, যাক তুই তো ভালো আছিস। পোস্টগুলোতে সেই ধুলো মাখা পুরনো হাসিটা আজ আবারও ঝকঝক করছে, অর্ণবের মুখেও আলতো হাসি। কেবল পার্থক্য একটাই, অর্ণবের চোখের কোণে জলগুলো নিজেদের আর সামলে রাখতে পারছে না, মোবাইল স্ক্রিনে ঝরে পড়ছে টপ টপ করে, আবছা হয়ে আসছে স্ক্রিনটা, ঠিক যেভাবে অর্ণবের মন থেকে সে আবছা হয়ে এসেছিল। হঠাৎই একটা ফলো ব্যাকের নোটিফিকেশন আসে। আমাদের আজকের এই গল্পটা এতটুকু, বাকিটা বরং আমাদের শ্রোতারা নিজের ইমাজিনেশনে ভেবে নেক। আজ গল্প পাঠে আমার সাথে ছিল শ্রেষ্ঠা। কেমন লাগলো আমাদের এই গল্পটি? আমি জানি বহুদিন পর আমি ফিরে এলাম, কিন্তু এবার থেকে উইকলি আপলোড আসব। আশা করছি আপনারা সবাই সঙ্গে থাকবেন। দেখা হবে আমাদের পরের কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।